আপনি যদি এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেলাইকন উঠে আসবে সেখানেও প্রেস করে দিবেন কারণ যখন আমরা এ ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে পেয়ে যাবেন হ্যালো ফ্রেন্ডস অনলাইন এডুকেশন চ্যানেল থেকে প্রতিবারের মতো আবারও জানাই স্বাগতম ফ্রেন্ডস আজকে আমরা আপনাদের সামনে গুড নিউজ নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে বড়ো সিদ্ধান্ত নিল রাজ্য সরকার তো ফ্রেন্ডস এটা আমাদের কলকাতা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পত্রিকায় এই নিউজটা বের হয়েছে সেই নিউজে কি বলা রয়েছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব তো ফ্রেন্ডস তুলে ধরার আগে প্রতিবারের মতো আমার একটা রিকোয়েস্ট যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এই ধরনের নতুন নতুন চাকরি খবর এবং অন্যান্য নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেল আইকন উঠে আসবে সেখানেও প্রেস করে দেবেন কারণ যখন আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন তো ফ্রেন্ডস দেরি না করে শুরু করা যাক শিক্ষক নিয়োগে টেট নিয়ে বড়ো সিদ্ধান্ত নিল রাজ্য শিক্ষা দপ্তর টেট নিয়ে বড়সড় ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষামন্ত্রী জানিয়েছেন সরকার এবং সরকারের সাহায্য চলা বিদ্যালয়গুলিতে কত শিক্ষক পদ খালি রয়েছে তা দেখা হবে প্রথমে এরপরে রাজ্য সরকার টেট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করবে শিক্ষা দপ্তর এছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়ুয়া ও শিক্ষকদের অনুপাত খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন এই পুরো সংখ্যাটা পূর্ণাঙ্গভাবে যাচাই করে নিয়ে তবে আমরা সিদ্ধান্ত নেওয়া হবে যে ঠিক কত খালি পদ প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে সেই মতো বাংলাতে টেট পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী অন্যদিকে টেট পরীক্ষায় বসতে গেলে পরীক্ষার্থীকে দুবছরে প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে হবে অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে বলে জানানো হয় ওই সাংবাদিক বৈঠকে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন আর ফ্রেন্ডস আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে অবশ্যই নিউজটাকে জানিয়ে দেবেন থ্যাংক ইউ